السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا مزيدا. أضعافا مضاعفا في ألف 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 في ألف ألف ألف. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم: يحشر الناس يوم القيامة على ثلاثة أصناف: صنفا ركبانا، صنفا مشاة، صنفا على وجوههم. وقال صاحب الشريعة صلى الله تعالى عليه وسلم: يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. قيل: يا رسول الله، الرجال والنساء جميعا، هل ينظر بعضهم إلى بعض؟ فقال رسول الله صلى الله تعالى عليه وسلم: يا عائشة، الأمر يومئذ أشد من ينظر بعضهم إلى بعض، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الأمين الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. دنیا صداقت پہ تیرا نام رہے گا، دنیا صداقت پہ تیرا نام رہے گا، صدیق تیرے نام سے اسلام رہے گا، دنیا عدالت پہ تیرا نام رہے گا، فاروق تیرے نام سے اسلام رہے گا، دنیا سخاوت پہ تیرا
नाम रहेगा, उस्मान तेरे नाम से सलाम रहेगा, दुनिया ये शुजात पे तेरा नाम रहेगा, हैदर करार तेरे नाम से इस्लाम रहेगा। मोहब्बत प्राण खुले जिक्र करूँ ला इलाहा, मोहब्बत जबान खुले ला इलाहा, सकले मोहब्बत जबान खुले ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अद्दकार ऐतिहासिक तफसीरुल कुरान महफिलेर আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব আলহাজ ওয়াসিমউদ্দিন মাস্টার সাহেব, অধ্যকার মাহফিলের আমন্ত্রিত আমার উস্তাদ সমতুল্য হযরত উলামায়ে কেরাম উপস্থিত, আমার পিতৃতুল্য দাড়িপাকা মুরব্বী শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আইজাম, আমার প্রাণের যুবক বন্ধুগণ, ছোট্ট ছোট্ট কচিকাচা সোনামণিগণ, পর্দার অন্তরালে অবস্থানরত মহিলা সমাজ, মাইকের আওয়াজ যিনি যেইখান থেকে শ্রবণ করছেন, সকলকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবীর বুকে লক্ষ লক্ষ মাহফিল হয়ে থাকে, দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মাহফিল হলো আল্লাহর কোরআনের মাহফিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যত মাহফিল আছে এই দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ মাহফিল হলো আল্লাহর কোরআনের আইন বিধান মানুষ যেখানে জানে, আল্লাহর কোরআনের এলেম শিক্ষা করে, এই মাহফিলের দাম হলো সমগ্র দুনিয়ার ভিতরে যত রাজা বাদশাদের দরবার হোক, তাদের রাজপ্রাসাদ হোক, তাদের বড় বড় অট্টলিকা হোক, তাদের বড় বড় দরবার হোক, এই দুনিয়ার সব থেকে দামি দরবার হলো কোরআনের মাহফিলের দরবার। কোরআনুল করিম থেকে একটি আয়াত করিম আমি তেলাওয়াত করেছি, ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয়, সে এলেম জ্ঞান আমার নাই। এ পর্যন্ত পৃথিবীর বুকে প্রায় 2.25 লক্ষ কোরআনের তাফসীর লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, একটা বইয়ের একটা নোটবুক হলেই হয়ে যায়, একটা ব্যাখ্যা ট্রান্সলেট হলেই হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর লাউহে মাহফুজের এই কিতাবের ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, এ পর্যন্ত 2.25 লক্ষের উপরে কোরআনের তাফসীর আছে দুনিয়ায়। এর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই অধমকে 42,000 তাফসীর সচক্ষে আল্লাহ দেখার তৌফিক দান করছে, আর 197টি তাফসীরের শুরু হইতে শেষ পর্যন্ত কোরআনের তালিবুল ইলম হয়ে আল্লাহ আমার এই নাপাক চোখ দ্বারা আর এই নাপাক জবান দ্বারা আল্লাহ পড়ার তৌফিক দান করেন। এ
পর্যন্ত পৃথিবীর বুকে শোয়া 2 লক্ষের উপরে কোরআনুল করিমের তাফসীর আছে। বাবা জানেরা, আমার ভাই জানেরা, আমার ও সিরাজগঞ্জ তারাশের ভাইরা, একটি তাফসীরের কথা শুধু আমি বলতে চাই। কোরআনুল করিমের একখানা তাফসীর আছে, তাফসীর হাদায়েকা যাত বাহজা। যেহেতু আপনারা আজকের মাহফিলটা রেখেছেন ঐতিহাসিক তাফসীরুল কোরআন, আজকের মাহফিলে আমি খলিলুর রহমান চেষ্টা করব আল্লাহর কোরআনের তাফসীর ব্যতীত যেন একটা কথাও আল্লাহ আমার জবান থেকে বের না করে। কারণ কোন মানুষ যদি বলে আমি আপনাকে শুধু গোশত খাওয়াবো, ওই মানুষটা যদি গোশত খাওয়ানোর দাওয়াত দিয়ে যদি আপনাকে ডাল ভাত খাওয়ায়, এইটা মুনাফিকি হয় না? হয় না? আপনারা আমাকে দাওয়াত করেছেন কোরআনুল করিমের তাফসীর শোনার জন্য, তাফসীরের আয়োজন করেছেন। এই জন্য আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আল্লাহর কোরআনের তাফসীর ব্যতীত একটা কথাও আমি বলার চেষ্টা করব না, যেন আল্লাহর কাছে আমি মুনাফিক না হই। বিশ্বনবী দুজাহানের সরদার রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এমন একটি জিনিস দুনিয়ার সালামে কবরে আপনার যাবে না, স্ত্রী পুত্র আপনার কবরে যাবে না, ভাই বোন আপনার কবরে যাবে না, আপনি বাবা আপনি মা বাড়ি গাড়ি সন্তান ধন সম্পদ রেখে গিয়েছিলেন, আপনার সন্তান আপনার কবরের পাশ দিয়ে 80 মাইল বেগে মোটরসাইকেল চালিয়ে যাবে, বাবার কবরে 1 মিনিট দাঁড়িয়ে দেখবে না। বাবার সম্পদ, এই বাড়ি আমার বাবা করে গিয়েছিলেন, এই টাকা আমার বাবা দিয়ে আদর করে আমাকে হোন্ডা কিনে দিয়েছিলেন, বাবার বানানো পালঙ্গে আমি শুয়ে থাকি, বাবার বানানো বিল্ডিং এ আমি থাকি, আমার বাবা বড় আদর করে শখ করে অমুক দেশের অমুক গ্রামের একটা সুন্দরী মেয়ে তিনি আমাকে বিবাহ দিয়েছিলেন, মা জননী 10 মাস 10 দিন পেটে গর্ভ ধারণ করে লালন পালন করেছিলেন, সব কিছুই আমার বাবা মায়ের দান, কিন্তু বাবার কবরের পাশ দিয়ে 80 মাইল বেগে পালসার হুমনা চালিয়ে যাবে, বাবার কবরের পাশে 1 মিনিট দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে রব্বির মহিমাও পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এত বড় দামি, এই কোরআন এত বড় বন্ধু, দুনিয়ার সব থেকে বড় বন্ধু হলো কোরআন। এই জন্য আমার প্যারা নবীজি বলেছেন, আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, এই কোরআন হয় পরকালে তোমার বন্ধু হবে, নাইলে পরকালে তোমার দুশ্মন হবে। তুমি যদি কোরআন নিয়ে দুনিয়ায় চলতে পারো, কোরআন নিয়ে ব্যবসা করতে পারো, কোরআন নিয়ে জীবন যাপন করতে পারো, কোরআন নিয়ে যদি কামাই করতে পারো, সারা পৃথিবীর আপনজন যেদিন তোমাকে পর করে লাথি দিয়ে অন্ধকার কবরে ফেলে আসবে, আল্লাহর নবী দোজাহানের সরদার বলেছেন, কোরআন তোমার মাথার কাছে আল্লাহর বিশেষ আকৃতি হয়ে তোমার গজবের থেকে হিফাজত করার জন্য তোমার পাহারাদার হয়ে যাবে। কবরে কোরআন থাক। কোরআনুল করিমের মধ্যে একটি ছোট্ট সূরা আছে, প্রাণের বাবাজিরা আমার 29 পারার প্রথম একটা সূরা, সূরাতুল মুলক। দোজাহানের সরদার বিশ্বনবী রহমাতুল আলামিন বলেছেন, যারা এই সূরাটা পাঠ করে মাইয়াতের লাশ কবরে পৌঁছানোর আগে আল্লাহর কোরআনের সূরাই মুলক তার বন্ধু হয়ে কবরে উপস্থিত হয়ে যা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবাই আপনাকে কবরে রেখে আসবে, সবাই, কিন্তু কোরআন কি হয়ে যাবে? কোরআন কি হবে? আমরা কোরআনকে বন্ধু বানাইতে চাই, আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ তোমার কোরআনের ভিক্ষু, তোমার কোরআনের গোলাম, আল্লাহ তোমার কোরআনের গোলামদের গোলাম, আল্লাহ তোমার কোরআনের গোলামদের গোলামের পায়ের জুতার ধুলাবালু হিসেবে হাসারে উঠায় উঠায়। কোরআনুল করিম থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাবা জানার আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওহে দুনিয়ার মানুষ শোনো,
واتقوا يوما ترجعون فيه الى الله দুনিয়ার মানুষ আমরা রেডিওর খবর বিশ্বাস করি না করি না টেলিভিশনের খবর বিশ্বাস করি না করি না পত্রিকায় যদি একটা খবর ছাপা হয় মানুষ বিশ্বাস করি না করি না ভয়েস অফ আমেরিকার থেকে একটা খবর হলে মানুষ বিশ্বাস করে না করে না বিবিসি লন্ডন থেকে একটা খবর হলে বিশ্বাস করি না করি না ও প্রাণের বাইরে আমার বন্ধুরা আমার দুনিয়ার পত্রিকার খবর ভুল হইতে পারে দুনিয়ার পত্রিকার খবর ভুয়া হইতে পারে দুনিয়ার টেলিভিশনের খবর মিথ্যা হইতে পারে বিবিসি এর খবর মিথ্যা হইতে পারে ভয়েস অফ আমেরিকার খবর মিথ্যা হইতে পারে রেডিও ডাজবেলের খবর মিথ্যা হইতে পারে আল্লাহ পাকের এই কোরআন হলো আল্লাহ লাউহে মাহফুজের খবর যেই খবর পাঠ করেছিলেন আমাদের বিশ্ব নবী মুহাম্মদ আরবি যে খবরের পাককারীকে সুবহানাল্লাহ বলবেন না জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে যে ব্যক্তিটা খবরটা পাঠ করছে এই লোকটা বিশুদ্ধ কিনা বিশুদ্ধ আর এই খবরটা দুনিয়ার কেউ বানায় না লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাঠাইছেন রাসূলের কাছে আর এই খবরটা যিনি বহন করে এনেছেন তিনি হলেন জিবরিল আলাইহিস সালাম সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ ও সিরাজগঞ্জের বাইরে আমার বন্ধুরা আমার খবরটা পাঠিয়েছেন আমার আল্লাহ খবরটা সংগ্রহ করে এনেছেন জিবরিল আমিন আর খবরটা পাঠ করেছেন 1,24,000 পয়গম্বর বা 2,24,000 পয়গম্বরদের ইমাম আল্লাহ আল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার আমার প্রাণের বাবা জিরা আমার ভাই আমার আমি অনেক অসুস্থ মানুষ গত 3 দিন যাবত পটুয়াখালী জেলার গলা চিপাইছিলাম বরিশালে মাহফিল ছিল ঝালকাঠি মাহফিল ছিল পিরোজপুরে মাহফিল ছিল আজ 3 দিন আমি শুধু সিলাইনের পানি খাচ্ছি আপনাদের এখানে আসার পরে অনেক খাবার দিয়েছেন আপনারা আমি শুধু একটু সিলাইনের পানি খেয়েছি আপনারা দোয়া করেন আল্লাহ যেন কোরআনের জ্যোতিতে কোরআনের শক্তিতে যেন কোরআনের দুই চার কথা আপনাদের খেদমতে বলতে পারি আমার শক্তি নাই আল্লাহর কোরআনের শক্তিতে আপনাদের দিলের দোয়ায় যেন আমি দুই চার কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে এই কোরআন পাঠিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাউহিম মাহফুজ মহা সংরক্ষিত জায়গাতে এই কোরআন ছিল এই কোরআন লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাঠাইছেন ও সিরাজগঞ্জের ভাইরা আমার বাবাজিরা আমার নবীদেরকে নবী বলা হয় কেন আরবিতে খবরের বহু বচন হলো আখবার আর নবীদেরকে নবী এই জন্য বলা হয় নবী বলা হয় তাদেরকে নবী বলা হয় যিনারা পরকালের খবর দেন নবীগণ কবরের খবর দিয়েছেন নবীগণ কিয়ামতের খবর দিয়েছেন নবীগণ মিজানের খবর দিয়েছেন নবীগণ হাশরের খবর দিয়েছেন নবীগণ পুলসিরাতের খবর দিয়েছেন নবীগণ বেহেশতের খবর দিয়েছেন নবীগণ জান্নাতের খবর দিয়েছেন যেই জায়গার খবর দুনিয়ার কোনো বিজ্ঞানী কোনোদিন দিতে পারে না নবী শব্দের অর্থ হলো খবরদাতা দ্য মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আজকে যদি আপনাদের সিরাজগঞ্জ জেলায় প্রধানমন্ত্রী কোন মেজর জেনারেল কে একটা আদেশ দিয়ে পাঠায় এই দেশের লোক মানতে বাধ্য না বাধ্য না যদি একজন ব্রিগেডিয়ার জেনারেল কে এখানে প্রেসিডেন্ট যদি পাঠায় আপনারা এই আইন মানতে বাধ্য না বাধ্য না আপনারা ডিসি সাহেবের আইন মানেন না মানেন না ওসি সাহেবের আইন মানেন না মানেন না এসপি সাহেবের আইন মানেন না মানেন না ল মিনিস্টারের আইন মানেন না মানেন না ও সিরাজগঞ্জের ভাইরা আমার বন্ধুরা আমার আসমান জমিনের মালিক আল্লাহর তিনি যিনি আসমান জমিনের মালিক আল্লাহ সেই আল্লাহর পক্ষের মেজর জেনারেল ছিলেন আমাদের বিশ্ব নবী
আল্লাহর পক্ষের মেজর জেনারেল, দা সুপ্রিম অথরিটি অফ ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সব থেকে পাওয়ারফুল শক্তি যিনি, তিনি হলেন বিশ্ব নবী। এই নবীর উম্মতে আমি আপনি খুশি? অন্তর দিয়ে বলেন খুশি বাবা। ও সিরাজগঞ্জের বাবাজিরা, আমার বন্ধুরা, আমার হতে পারেন আপনি গরিব, হতে পারেন আপনি দুঃখী, হতে পারেন আপনি রিক্সাওয়ালা, হতে পারেন আপনি চাওয়ালা, হতে পারেন আপনি পানওয়ালা, হতে পারেন দিন মজুর, হতে পারেন রাস্তার ভিখারি, হতে পারেন রাস্তার ঝাড়ুদার, হতে পারেন আপনি স্টেশনের কুলি, হতে পারেন মানুষের বাড়ির কামলা, হতে পারেন আপনি মানুষের বাড়ির চাকরানি, কিন্তু আল্লাহ যে আপনাকে মুসলমান বানাইছেন, ইসলাম দিয়েছেন, বিশ্ব নবী দান করেছেন, দুনিয়ার সব থেকে বড় ধনী হলো বিল গেটস, দ্বিতীয় নম্বর বড় ধনী হলো জাকারবার্গ, তৃতীয় নম্বর বড় ধনী হলে মুকেশ আম্বানি, সারা পৃথিবীর কোটি কোটি বিল গেটস মুকেশ আম্বানি জাকারবার্গের থেকেও একজন ভিখারি মুসলমানের দাম বেশি। একজন ভিখারি মুসলমানের দাম কি? মুসলমান হলে আমি বলি সান কপালে যা, জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ, মুসলমান হলে চান কপাল আমাদের, জোরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। মনে কষ্ট নিয়েন না, ব্যথা নিয়েন না, দুঃখ নিয়েন না। আল্লাহ আমাকে পৃথিবীর 68 রাষ্ট্র ঘুরাইছে, আমি ল্যাটিন আমেরিকায় 8000 কিলোমিটার সফর করছি, আমাদের ক্ষুদ্র বাংলাদেশ, এই যে একটা ছোট্ট কাগজ দেখছেন, এরকম একটা ছোট্ট কাগজের ভিতরে ওয়ার্ল্ডের পৃথিবীর ম্যাপ করে দেখা যায় না? যায় না। আচ্ছা, এই পৃথিবীর ম্যাপটার মধ্যে বাংলাদেশটা কত বড়? 5000 পাওয়ারের চশমা লাগবে বাংলাদেশ খুঁজে বের করতে, খুঁজেই দেখা। তাহলে এই বাংলাদেশটাই কত বড়? ও সিরাজগঞ্জের বাইরে আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, উলামায়ে কেরাম, মা বোনেরা, আপনাদের বিবেকের কাছে ছোট্ট একটা আমার জীবনের অভিজ্ঞতা শেয়ার করি। ল্যাটিন আমেরিকার 18000 কিলোমিটার সফর করলাম, আমি ওই জায়গার ভাষা জানি না, ওই জায়গার ভাষা হলো স্প্যানিশ ভাষা। আমার যিনি ইন্টারপ্রেটার ছিলেন, যিনি দোভাষী ছিলেন, 8000 কিলোমিটার সফর করার পরে তাকে আমি জড়িয়ে ধরে বললাম, বন্ধু তোমার দেশের 8000 কিলোমিটার আমারে তুমি ঘুরাইলা, কিন্তু 8000 কিলোমিটারের ভিতরে কোনো মসজিদ পাইলাম না। কয় হাজার কিলোমিটার? কয় হাজার? ওয়াজ জীবনে বহু শুনছেন, আরো শুনবেন। জিন্দগির পরিবর্তনের কিছু ঔষধ আজকে নিয়ে যান। 8000 কিলোমিটার সফর করলাম, ও বন্ধু তোমার দেশের 8000 কিলোমিটারের ভিতরে আমি কোনো মসজিদ পাইলাম না, জড়িয়ে ধরে কেঁদে ফেললাম, বললাম শোনো, আমার দেশের নাম হলো বাংলাদেশ, তোমরা জানো আমার দেশকে তোমরা ভিখারির দেশ বলো, গরিবের দেশ বলো, ভিক্ষুকের দেশ বলো, পৃথিবীর মানচিত্রের ভিতরে আমার দেশ দেখা যায় না। ও বন্ধু শুনে রাখো, আমার ক্ষুদ্র গরিব দেশের ভিতরে 56000 বর্গ মাইল, 68000 ভিলেজ গ্রাম আছে। বন্ধু তুমি জেনে রাখো, আমরা দিন আনি দিন খাই, আমার দেশের লোকেরা, তোমরা একদিন যেই খাবার অপচয় করো, আমার দেশের লোক ওই খাবার পাইলে এক বছর তারা চলতো, কিন্তু বন্ধু তুমি জেনে রাখো, আমার দেশ গরিব দেশ, আমার দেশের ভিতরে 68000 গ্রাম আছে। ও বন্ধু তুমি জেনে রাখো, আমার দেশের 68000 গ্রামের ভিতরে এমন কোন গ্রাম নাই যে গ্রামে মসজিদ মাদ্রাসা না। আল্লাহ তাআলা আপনাদের প্রতি খুশি থাক। এমন কোন গ্রাম বাংলাদেশ আপনি দেখাইতে পারবেন না যে গ্রামে আল্লাহর ঘর মসজিদ নাই? আমি ভুল বললাম না ঠিক বললাম? আল্লাহ তো উনার ইমানে শক্তি দিচ্ছেন, আপনাদেরও উচিত মানুষের ভিতরে যদি ইমান স্পিড এটা যদি থাকে,